Assalamualaikum, আমি সামিনা নাহার নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস 2021 এ শিক্ষার্থীরা তোমাদের স্বাগত আজ আমি শ্রেণী কেজি বিষয় ইংরেজি সেটা নিয়ে তোমাদের আলোচনা করব চলো দেখে নিই আমি তোমাদের আজকে কি করাবো আসো গত ক্লাসে আমি তোমাদের নেটিং ওয়ার্ডস পড়িয়েছিলাম যে শব্দ দিয়ে কয়টা শব্দ দুইটা করে পড়িয়েছি আজকে দেখো ফিলিং দা গ্যাপস করো ফিল এফ আই ডাবল এফ ফিল আই এম ই টি এইচ ই দা গ্যাপস জি এ পি এস গ্যাপস ফিল দা গ্যাপস মানে শূন্য স্থান করো যেখানে তোমার ফাঁকা থাকবে কিছু লিখতে হবে আমি এ বি সি ডি দিয়ে তোমাদের ফিল দা গ্যাপস করাচ্ছি আমরা আগে জেনে গেছি ক্যাপিটাল লেটার এ থেকে জেড কিভাবে হয় বড় হাতে ছোট হাতে তো আমরা আজকে ফাঁকা করে কিভাবে বসাবো দেখো এ আছে বি নাই তাহলে আমরা এখানে কি বসবো ফাঁকা করে বি তারপর সি আছে ডি নাই সে ফাঁকা করে কি বসবে ডি তারপর কমা তারপর ই ই এর পরে কি বসে এফ তারপর আছে জি জি এর পরে কি বসে এইচ তারপর কমা তারপর আই আছে আই এর পরে কি বসে জে তারপর দাও আছে ফুল স্টপ শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমি বড় হাতে তোমাদের শূন্যস্থান দিয়েছি যে কোনটার পর কোনটা হবে আর তোমরা অবশ্যই কমা ব্যবহার করবে কমা ছাড়া কিন্তু শূন্যস্থান পূরণ হয় না আর শূন্যস্থানের নিচে অবশ্যই আন্ডারলাইন করবে এটা গেল বড় হাতের এখন ছোট হাতের দেখো কী দেওয়া আছে এ দেওয়া আছে কমা বি তারপর বি এর পর কী বসে সি সি এর পর কমা দিয়েছে সি এর পর কী বসে বলো তো ডি ডি বসালাম তারপর দেখো আমি ডি এর পর ই লিখিনি কিন্তু আমি এখানে এফ লিখেছি ঠিক আছে সরি এখানে তোমাদের জি হবে আর এখানে তোমাদের ই হবে আর এখানে দুইটা শূন্যস্থান ঠিক আছে সি আছে ডি আছে তারপর ই হবে কমা তারপর এফ আছে তারপর জি হবে জি আছে কমা জি এর পর কি হয় এইচ এইচ বসিয়েছি তারপর এইচ এর পর কি বসে আই আই বসিয়েছি তারপর কি আছে জে জে এর পর কি বসে কে কে বসলাম তারপর দেখো নিচে আসে কে এর পর কি বসে এল তাই আমি এই শূন্যস্থানে এল বসিয়েছি তোমরা এভাবে এল লিখতে পারো বা এভাবে গুণিয়েও এল লিখতে পারো তারপর কম তারপর কি আছে এম এম এর পর কি বসে এম কমা ও তারপর পি দেওয়া আছে তারপর কি বসে কিউ কমা তারপরে আর তারপর শেষে ফুল স্টপ শিক্ষার্থীরা তোমরা যদি ছোট হাতে বড় হাতে এ বি সি ডি জানো কোনটার পর কী বসে তাহলে তোমরা এই ফিল্টার গ্যাসটা করতে পারো তাহলে শিক্ষার্থীরা আজকে তোমাদের ফিল্টার গ্যাস করেছি আরেকটা আমি করাবো চলো দেখি না কী করাবো এদিকে আসো কমপ্লিট সিম্পল ফর্ম তোমাদের গত মূল্যায়নে কিন্তু আমি কমপ্লিট সিম্পল ফর্ম পড়িয়েছিলাম যে তোমাদের নিজের নাম বাবার নাম মার নাম শিক্ষার্থীরা তোমরা কিন্তু প্রায় ভুল করো যে নেম ফাদার্স নেম মাদার্স নেম তোমরা করো কি নেমটা করো কি এই জায়গায় ক্রমটা দিয়ে দাও কিন্তু এটা এই জায়গাটা হবে না তোমাদের সমান করে দিতে হবে তোমরা যেহেতু ছোট তোমরা কী করবে স্কেলটা সমানভাবে নিবে তারপর সমানভাবে এই ক্রমটা দিবে তাহলে দেখো নেম যেহেতু ইংলিশে তোমার নাম আমি একটা সূত্র করে তোমাদের সহজ দেখে নামটা দিয়ে দিই মনে করো তোমার নামটা কি মিনা এম আই এন এ মিনা ঠিক আছে যদি তুমি মিনা আক্তার হও তুমি সেটাও লিখতে পারো আর তোমার যদি মনে হয় যে তুমি শুধু মিনা লিখেছো সেটাও হবে তারপর তোমার বাবার নাম সবসময় বাবাদের নাম মোহাম্মদ থাকে অনেকে থাকে না কিন্তু আমি তোমাদের মোহাম্মদ দিয়ে শুরু করছি মোহাম্মদ কাবা এই দেখো কে এ এল এ এম তাহলে বাবার নাম ইংরেজিতে কী লিখেছো ফাদার্স নেম এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়েছি কিন্তু তারপর মাদার্স নেমও কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়েছি তাহলে মাদার নাম কী হবে মিতা এম আই টি এ মিতা আমি এটা আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়েছি যে কী হবে তোমরা তোমাদের নিজেদের নাম বাবার নাম মায়ের নাম লিখবে শিক্ষার্থীরা আজকে যা দিয়েছি তোমরা বাসায় ভালো করে শিখবে তোমরা বারবার চর্চা করবে তোমরা এটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ